ওকে গাইস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে খুঁটিটা, দেখো বেশ সুন্দর সাজিয়েছে, একটা সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে, দেখতে একদম পুরো হোয়াইট কালারের লাল কাপড় দিয়ে বেশ সুন্দর। হ্যালো গাইস, তো চলে এসেছি হচ্ছে নোয়াপাড়ার দিকটাতে, আর নোয়াপাড়ার মধ্যে হচ্ছে সব থেকে ফেমাস যে পুজোটা আছে তা হচ্ছে দাদাভাই সংঘ ক্লাব। আগের বছর কিন্তু দাদাভাই সংঘ ক্লাব কিন্তু দারুণ চমক দিয়েছিল, পুরো সিলিকনের কিন্তু প্রতিমা করে দুর্ধর্ষ চমক দিয়ে দিয়েছিল কিন্তু সমস্ত দর্শনার্থীদেরকে। তো আমি চলে এসেছি হচ্ছে সেই দাদাভাই সংঘ ক্লাবের দিকটাতে, আজকে হচ্ছে তাদের খুঁটি পুজো, চল তোমাদের সাথে দেখাবো হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সংঘ ক্লাবের খুঁটি পুজোটা। রাষ্ট্রপতি জয়িতা পাল তিনি সম্মাননা জ্ঞাপন করলেন নওপাড়া দাদাভাই সংঘের শ্রীমতী শম্পা কুণ্ডু মহাশয়। বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সমাজ সেবক শ্রী প্রসূন আচার্য মহাশয়কে আমরা শ্রীমতী সুধা রায়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি। মঞ্চে স্বাগত জানাই বরানগর পৌরসভার সমস্ত দর্শকবৃন্দের পক্ষ থেকে আমরা আন্তরিক প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। স্বনামধন্য জনপ্রিয় প্রতিমা শিল্পী শ্রী সুবিমল দাস, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। সৌমলীনা রায়চৌধুরীকে মঞ্চে এই মুহূর্তে পবন মুখার্জি তিনি সম্মাননা জ্ঞাপন করছেন। সিলিকনের মূর্তি আমরা জানি আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা রয়েছে, নওপাড়া দাদাভাই সংঘের সেই সিলিকনের মূর্তি যা ব্যতিক্রমী, একদম প্রথম আমরা দেখেছি সেই সিলিকনের মূর্তি। সেই মূর্তির জনক যিনি, তিনি শ্রী সুবিমল দাস, স্বনামধন্য জনপ্রিয় প্রতিমা শিল্পী। আমরা ধন্য হলাম তাকে সম্মানিত করতে পেরে, তার হাতের ছোঁয়ায় প্রতিমা সংঘ আবারও পৌঁছে যাবে বিশ্বের দরবারে, আবারও শ্রেষ্ঠত্বের শিরোপা গ্রহণ করবে। আমরা সমাদৃত হব, আমরা সম্মানিত হব। সৌরভ দত্তকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রকাশিত হলো সাধুদাস সম্পাদক
ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি মুহূর্তে আমাদের অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা আজকের এই বিশেষ শুভ লগ্নে, আজকের এই মঙ্গল প্রভাতে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি মাননীয় শ্রী সোনাথ বিশ্বাস মহাশয়কে সম্মানিত করলাম পুষ্পস্তবক উত্তরীয় এবং নপাড়া দাদাভাই সঙ্গে একটি অসাধারণ সুন্দর মেমেন্ট স্মারকের হাতে। বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি মাননীয় শ্রী কমলাম মহাশয়কে আমরা সম্মানিত করছি। আজকে সমগ্র অনুষ্ঠানের আলোচনায় অহনাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। অহনা সম্মানিত করছে পৌর প্রতিনিধি মাননীয় শ্রী কমলা মহাশয়কে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। আন্দোলনের একটি নাম শ্রী অঞ্জন পাল, ভালোবাসার একটি নাম অঞ্জন পাল, ত্যাগের একটি নাম অঞ্জন পাল, আবেগের একটি নাম অঞ্জন পাল। অঞ্জন দার জন্য খুব জোরে করতালি। এবারও বিশ্বের দরবারে পৌঁছে যাবে তো নপাড়া দাদাভাই সঙ্গ, যাবে তো? শ্রী রাজু চ্যাটার্জি বিশিষ্ট সমাজ সেবক তাকে মঞ্চে স্বাগত জানায়। শ্রী রাজু চ্যাটার্জি এক সাধারণ মিছিল এই নক্ষত্র সমাবেশ যেন লক্ষ লক্ষ বাটের আলোর আছে। বিপ্লব সরকার মঞ্চে স্বাগত জানাই শ্রী বিপ্লব সরকারকে। বিপ্লব সরকার বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু চ্যাটার্জি সৌরজিৎ আমার এদিক থেকে কিন্তু শুনি তো, যাই হোক আমরা নতুন কিছু করার চেষ্টা করছি। সম্মাননা জ্ঞাপন করছি মেমেন্টো সহযোগী সম্মাননা জ্ঞাপন করছি বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে বেশি কম। আর সিলিকনটা দেখার ব্যাপার থাকে, ফাইনাল পর্যন্ত দেখার ব্যাপার থাকে, ডিটেলিংগুলো দেখার ব্যাপার থাকে, কতগুলো ডিটেলিং মানে দেখুন একটা 90% মাঠের দুটো 90% পর্যন্ত যেতে পারি, সিলিকন কিন্তু 10% ওই 10% বাড়াতে গেলে আমাদের কিন্তু আরও আমাদের 10টা দিন বেশি সময় লাগে। বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু চ্যাটার্জিকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। দুর্গা পুজো কেন্দ্রিক সিলিকনের কতগুলো করা হয়েছে? সিলিকনের পোর্ট্রেট স্টাইল মানে পার্সোনাল জিনিস কাউকে আপনি দেখেছেন কালীঘাটের সঙ্গে ঠাকুমা, তারপরে বরিশাল ঠাকুমা, তারপরে আপনার পাপিয়াগঞ্জ সম্মাননা জ্ঞাপন করছেন বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু চ্যাটার্জিকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দ। করার জন্য কাউকে যদি আমি ইমোশনালি সাপোর্ট দিতে পারি, কারণ ইমোশনাল নিয়ে কেনাবেচা করছি সিস্টেম মতো যদি বলেন, ইমোশন তো কাউকে ফিরিয়ে যদি দিতে পারি তো আমার মতো সৌভাগ্য অনেক পাবো। আর এটা ভবিষ্যৎ হিসেবে কি দেখছো তুমি, মানে মাটি আর সিলিকনটা কি সোচ্চ তুমি বলছো? বিশিষ্ট সমাজ সেবক শ্রী সঞ্জীব মহাশয়কে আমরা সম্মানিত করছি। নপাড়া দাদাভাই সঙ্গে থেকে বর্ষা ইঞ্জিনিয়ারের কর্ণধার সঞ্চিতা জয়সওয়ালকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সঞ্চিতা জয়সওয়াল তিনি সম্মাননা জ্ঞাপন করবেন বর্ষা ইঞ্জিনিয়ারের কর্ণধার বিশিষ্ট সমাজ সেবক শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব বর্ষা মহাশয়কে। ওকে গাইস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদাভাই নোয়াপাড়া দাদাভাই সংঘ ক্লাবের খুঁটি পুজো। এবছর তাদের থিম হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে, রেল প্ল্যাটফর্ম নাম্বার 4 নিয়ে এরকমই একটা থিম করতে চলেছে তারা, তো এইটাই হচ্ছে তাদের এবছরের থিম। আর খুঁটি পুজো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম,
তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর বড় করো না কারণ অনেকটাই লং হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত রাত্রি পৌঁছাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো লাগবে।